মালদার চাঁচল থানার জলালপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনার ছ দিন পার, এখনো অধরা মূল অভিযুক্তরা। মূল অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে পুলিশের অস্থায়ী ক্যাম্পে ঢুকে ভাঙচুরের চেষ্টা স্থানীয়দের। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ। করুণাময়, পুলিশের ক্যাম্পে ঢুকে ভাঙচুরের মতো পরিস্থিতি তৈরি হলো কি করে? 29 আগস্ট জমি বিভাগকে কেন্দ্র করে শহীদুর রহমান নামে এক ক্যাম্পে করে তার বাড়িতে ঢুকে তাকে গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এই ঘটনার লিখিত অভিযোগ চাঁচল থানায় দায়ের হয়েছে, কিন্তু ঘটনার কয়েকদিন পেরিয়ে যাওয়ার পরও এখনো বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে যে মূল অভিযুক্ত যারা তাদের গ্রেপ্তার করা হয়নি। এই এই প্রতিবাদ টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়েছে এবং পুলিশের অস্থায়ী ক্যাম্প সেই ক্যাম্পের ভেতরে ঢুকে যান স্থানীয় বাসিন্দারা। তো ভাঙচুর চালানোর মতো পরিস্থিতি তৈরি হয়। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আর ঘটনা ঘিরে রাজনৈতিক তদন্ত শুরু হয়েছে। ধন্যবাদ করুণাময়। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের নিষ্ঠুরতার অভিযোগে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় এলাকার বাসিন্দাদের একাংশ। 29 আগস্ট জমি নিয়ে বিবাদের জেরে খুন হন তৃণমূল কর্মী সৈয়দুর রহমান। খুনের অভিযোগ ওঠে কংগ্রেস নেতা এমদাদুল হকের বিরুদ্ধে। এই ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদ নিয়ে আজকে দিল্লি হাইকোর্ট কি বলল? কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করতে হবে তাকে। জিজ্ঞাসাবাদ করার 24 ঘন্টা আগে নোটিশ দিতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে। জিজ্ঞাসাবাদের সময় যাবতীয় মেডিকেল সুবিধে রাখতে হবে মলয় ঘটকের জন্য। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, দিল্লি হাইকোর্টের কি বক্তব্য? কয়লা কেলেঙ্কারিতে মলয় ঘটককে বারবার দিতে যাচ্ছিলেন প্রথম রেটের তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য এবং তিনি তখন দিল্লি হাইকোর্ট দ্বারস্থ হয়েছিলেন। কলকাতায় তাদের অফিস রয়েছে, সেক্ষেত্রে কলকাতাতেই তাকে জিজ্ঞাসাবাদ করা হোক বা তার যদি বয়ান রেকর্ড করতে হয় সেক্ষেত্রে কলকাতায় করা হোক, এই তার আবেদন ছিল। এর আগে আমরা দেখেছিলাম দিল্লি হাইকোর্ট রায় দিয়েছিল যে যদি দিল্লিতে ডাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি সেক্ষেত্রে 15 দিন নোটিশ দিয়ে তাকে ডাকতে হবে দিল্লিতে। সেই সময় একটা সময় দেখেছিলাম রাষ্ট্রপতি যখন যাচ্ছিলেন কলকাতায় সেই সময় তাকে ডাকা হয়েছিল, তিনি আসতে পারেনি। তিনি বলেছিলেন তার কিছু কাজ রয়েছে, যেহেতু তিনি মন্ত্রী তাকে কলকাতায় থাকতে হবে, তিনি আইনমন্ত্রী। এখন তারপরে তিনি দিল্লি হাইকোর্টে ব্যবস্থা হয়েছিলেন কি একই ধরনের ফ্যাসিলিটি ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের তরফ থেকে সুপ্রিম কোর্টের অর্ডারের পর। এখন কয়লা কেলেঙ্কারিতে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো বক্তব্য নিতে হয় কলকাতা অফিসেই তাকে সমন করে ইডি, সেক্ষেত্রে যেরমই তিনিও চাইছেন কি তাকে এই রিলিফটা দেওয়া হোক, তাকে যেন কলকাতাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ডাকে, সেটাকে একটু সম্মতি দিয়েছে দিল্লি হাইকোর্ট এবং একদিনের নোটিশ দিয়ে তাকে কলকাতা অফিসে ডাকতে পারবে ইডি। তবে মেডিকেল ফ্যাসিলিটি তার শারীরিক পরিস্থিতি রয়েছে তার পরিপ্রেক্ষিতে রাখতে হবে সেখানে, এবং কলকাতা পুলিশ সেখানে অন্য কোনো ঘটনা না ঘটে সেটার জন্য পুরো সিকিউরিটি দেবে সে কথাও দিল্লি হাইকোর্ট বলেছে। এবং বলা যেতে পারে যে রিলিফটা মালা ঘটক চাইছিলেন দিল্লি হাইকোর্টের কাছে সেটা তিনি পেয়েছেন, আর তাকে দিল্লিতে ইডি সদর দপ্তরে আসতে হবে না জিজ্ঞাসাবাদের জন্য বা তার বয়ান রেকর্ড করানোর জন্য, সেটা কলকাতা অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে গিয়ে তিনি করাতে পারবেন। তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি আজকে দিল্লি হাইকোর্টের যে নির্দেশ, রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ করতে হবে কলকাতাতেই। জিজ্ঞাসাবাদ করার 24 ঘন্টা আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে নোটিশ দিতে হবে এবং জিজ্ঞাসাবাদের সময় যাবতীয় মেডিকেল সুবিধে রাখতে হবে মলয় ঘটকের জন্য। তদন্তকারী আধিকারিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে কলকাতা পুলিশকে, নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। এর আগে কয়লা কেলেঙ্কারি তদন্তে 15 দিনের নোটিশে দিল্লিতে তলবের জন্য এটিকে ছাড়পত্র দিয়েছিল আদালত। বিজেন্দ্র, আরো বিস্তারিত জানতে চাইব তোমার কাছ থেকে। দেখো, কয়লা কেলেঙ্কারিতে আমরা দেখেছি এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছিল, তিনি এসেছিলেন ইডি সদর দপ্তরে এবং তাকে প্রায় 8 ঘন্টা থেকে বেশি জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তারপরে তিনি দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন এবং তার অনুরোধ ছিল কি কলকাতাতে তাকে জিজ্ঞাসাবাদ করা হোক, যেহেতু যে অভিযোগের কথাগুলো বলা হচ্ছে সেটা কলকাতায় হয়েছে এবং কলকাতায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিস রয়েছে, সেক্ষেত্রে সেই অফিসে তাকে জিজ্ঞাসাবাদ করা হোক, বারবার দিল্লিতে তাকে কেন তলব করা হচ্ছে। সুপ্রিম কোর্টে তিনি দায়িত্ব হয়েছিলেন, সুপ্রিম কোর্টে সেঞ্চুরি মর্ডার দিয়েছে যে আপাতত যতদিন না চূড়ান্ত শুনানি হচ্ছে সেদিন অবধি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতাতেই ইডি জিজ্ঞাসাবাদ করবে। এবং তারপরে একই যুক্তি দিল্লি হাইকোর্টের তাকে রেখেছিলেন
মলয় ঘটককে তাকেও বারবার দিল্লিতে কেন ডাকা হচ্ছে, তাকেও যেন কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করা হয় বা তার বয়ান রেকর্ড করা হয়, সেটার জন্য ইডি তাকে যেন দিল্লিতে না ডাকে, সেটাতেই আজকে দিল্লি হাইকোর্ট রায় দিয়েছে। ইঞ্জিনিয়ারিং অফিসে বলা হয়েছে কি একজনের মধ্যে তাকে কলকাতা অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ডাকতে পারে তার বয়ান রেকর্ড করানোর জন্য বা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য এবং মেডিকেল সার্টিফিকেটগুলো দেওয়া হবে। তবে হ্যাঁ, এর আগে আমরা জানি সিবিআই অফিসের ঘেরাও হয়েছিল, সেখানে কিছু একটা যে দৃশ্যটা উঠে এসেছিল সেটা বারবারই উল্লেখ করা হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিবিআই তরফ থেকে। তার পরিপ্রেক্ষিতে আজকে দিল্লি হাইকোর্ট বলেছে যে সেখানে যেন অন্য কোনো ঘটনা না ঘটে, কোনো হিংসা না হয়, সেটার জন্য কলকাতা পুলিশ সিকিউরিটি মোতায়েন করবে। একদম ধন্যবাদ বিজেন্দ্র তোমাকে। এর আগে মলয় ঘটক নিজে ইডিকে চিঠি দিয়ে জানিয়েছিলেন, ইডি সূত্রে দাবি করা হয় যে তিনি তার কাজের জন্য যেতে পারবেন না দিল্লিতে, তাকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করতে হবে। অবশেষে দিল্লি হাইকোর্ট নির্দেশ দিল কলকাতাতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জিজ্ঞাসাবাদ করতে হবে আইনমন্ত্রী মলয় ঘটককে।